রাশেদ খান অলরাউন্ডিং পারফর্ম অ্যান্ড নজিবুল্লার 50-তে 27 রানে জয় পায় আফগানিস্তান। এক্সিলেন্ট কাম ব্যাক ফ্রম আফগানিস্তান আফটার বিং 2-0 ডাউন। চতুর্থ টি টোয়েন্টিতে প্রথম ব্যাট করতে নামে আফগানিস্তান, বৃষ্টির কারণে ম্যাচ হয় 11 ওভারে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে নির্ধারিত 11 ওভারে 132 রান করে 6 উইকেট হারিয়ে। দলের পক্ষে 22 বলে 50 রান করেন নজিবুল্লাহ। ইনিংসে 4টি চার এবং 3টি ছয় মারেন। রাশেদ খান 10 বলে 31 রান করেন। রাশেদ 3টি ছয় এবং 1টি চার মারেন। আয়ারল্যান্ডের বোলার বেলানি পান 3টি উইকেট। 133 রানের জবাবে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড 105 রান সংগ্রহ করেন সবকটি উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ 41 রান করেন জর্জ ডর্কেল। আফগানিস্তান বোলার ফরিদ আহমেদ মালিক পান 3টি উইকেট, রাশেদ খান এবং নাবিদ উল্লাহ পান 2টি করে উইকেট। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন রাশেদ খান, ফলে 2-2 সিরিজ সমতা হয়েছে আফগানিস্তানের এবং আয়ারল্যান্ডের মধ্যে। বুধবারে সিরিজ ডিসাইডার ম্যাচ হবে, দেখা যাক কে জিতে। শুভকামনা রইল দুই দলের জন্য। ক্রিকেটের সকল নিউজ আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।